নরেন্দ্র মোদির স্বপ্ন সফল হতে দেবেন না তুরস্কের এরদোগান। বড় বাধা ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ করিডর, তুরস্ক হবে মেইন ফ্যাক্টর। পাকিস্তান কলকাঠি নাড়ছে নাকি পেছন থেকে? সবথেকে বড় চ্যালেঞ্জ শুধুমাত্র তুরস্ক নয়, কেন বলছেন বিশেষজ্ঞরা? কত বড় খেলা খেলবেন তুরস্কের এরদোগান? পাকিস্তান কি কাশ্মীর নিয়ে বদলাটা এবার এ পথে নেবে? দিল্লিকে ভাবতে হবে যদি সত্যি এমন কিছু ঘটে থাকে। ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ করিডর তৈরি হবে, এটা শুনতে ভালো লাগলেও বড় সড় বাধা কিন্তু আসবে, এমনটা মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। চীনের বেল্ট অ্যান্ড রোড প্রজেক্টের বিকল্প তৈরি হচ্ছে এবার। আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা এবং আন্তর্জাতিক মিডিয়ায় এই খবরটাই ঘুরপাক খাচ্ছে, তাই চীন যে শান্ত থাকবে না সেটা পরিষ্কার। চীন পাকিস্তানকে কাজে লাগাচ্ছে আর পাকিস্তান তুরস্ককে। মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি এই করিডরের অংশ নয়, তবুও প্রেসিডেন্ট জো বাইডেন এই প্রকল্পটি ঘোষণার সময় একে কোট আনকোট আ বিগ ডিল বলে বর্ণনা করেছেন। কিন্তু এবার তুরস্ক শুনিয়ে দিল তাদের সাবধান বাণী। তুরস্ক ছাড়া ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ করিডর তৈরি হতে পারে না, সোজা সাপটাই কথা বলে দিলেন এরদোগান। প্রশ্ন উঠছে যে কারা এই প্রকল্পে ফান্ডিং করবে। প্রথমে সোজাভাবে বুঝে নিন, ইন্ডিয়া বা ভারত মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য এবং ইউরোপ ইকোনমিক করিডর বা IMEC নামে পরিচিত এই করিডোরটা ভারতের পশ্চিম উপকূল আরব সাগর থেকে শুরু হয়ে প্রথমে সমুদ্র পথে আরব আমিরাতের উপকূলে গিয়ে ভিড়বে। দুবাইয়ের জেবেল আলি বন্দর থেকে করিডোরটা এরপর রেলপথে আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান হয়ে ইসরায়েলের হাইফা বন্দর পর্যন্ত যাবে। তৃতীয় বা শেষ ধাপে এই করিডোরটা ইসরায়েলের হাইফা থেকে ভূমধ্য সাগরের বুক চিড়ে গ্রিস, ইতালি বা ফ্রান্সের বন্দরগুলোতে গিয়ে ভিড়বে। এর মানে পুরো করিডরই দক্ষিণ এশিয়া থেকে সরাসরি পশ্চিম ইউরোপ পর্যন্ত একটা নতুন বাণিজ্যিক রুট খুলে দেবে। পাকিস্তান জানে যদি একবার এই করিডর কোনোভাবে তৈরি হয়ে যায় তাহলে ভারতবর্ষ বিশ্বের এমন স্থানে অর্থনৈতিক এবং কূটনৈতিকভাবে পৌঁছে যাবে যাকে ইসলামাবাদ ছুঁতেও পারবে না বা ছোঁয়ার কথা ভাবতেও পারবে না। সেজন্যই কি পাকিস্তান উস্কাচ্ছে তুরস্ককে এই ডিলে বাধা তৈরি করতে? তুরস্ককে বাইপাস করেই এই করিডর তৈরির প্রস্তাব করা হয়েছে। এক্ষেত্রে এরদোগানের দাবি তারা ছাড়া এই করিডর তৈরি হতে পারে না। এরদোগান বলছেন তুর্কি একটা গুরুত্বপূর্ণ উৎপাদন এবং বাণিজ্য ভিত্তি, পূর্ব থেকে পশ্চিমে যাতায়াতের জন্য সব থেকে সুবিধাজনক লাইনটা তুরস্কের মধ্য দিয়ে যেতে হবে। তবে বিশেষজ্ঞদের দাবি এই করিডরে সব থেকে বড় সমস্যা কিন্তু তুর্কি নয়, অর্থনৈতিক এই করিডরের জিগসো পাজলে সব থেকে বড় চ্যালেঞ্জটা ছিল সৌদি আরব এবং ইসরায়েলকে একই প্রকল্পের আওতায় নিয়ে আসা। দুদেশের মধ্যে সম্পর্কে সম্প্রতি কিছুটা উষ্ণতা দেখা গেলেও এখনো কিন্তু রিয়াদ এবং তেল আবিবের মাঝে কোনো কূটনৈতিক সম্পর্ক সেভাবে গড়ে ওঠেনি। ফলে একটা আন্তর্জাতিক প্রকল্পে দুটো দেশ একসঙ্গে কাজ করতে পারবে কিনা তা নিয়ে বেশ কনফিউশন, বেশ সংশয় ছিল। কিন্তু বড় ফায়দার সম্ভাবনা যখন থাকে তখন বোধ হয় অনেক কাজ এমনি এমনি সহজ হয়ে যায়। MBS মোহাম্মদ বিন সালমান এবং নেতানিয়াহু দুজনেই কিন্তু এরই মধ্যে বুঝিয়ে দিয়েছেন এই করিডর নির্মাণের ব্যাপারে তাদের দুটো দেশই খুবই ভাবে আগ্রহী। আমেরিকায় বাইডেন প্রশাসন অবশ্যই এতে মধ্যস্থতার কাজ করেছে, পাশাপাশি ভারতকেও এখানে কাজে লাগানো হয়েছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা জানাচ্ছেন। সেরকমই কি তুরস্ককেও শান্ত করার নতুন কোনো পথ খুঁজে বের করবে ভারত বা আমেরিকা? চীন পাকিস্তান যতই চেষ্টা করুক না কেন এই করিডর বা এই প্রকল্পকে ফেল করার, এতটা বোধহয় সহজ হবে না এই কাজ। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।